আপনারা বিভিন্ন ইয়ংস্টারদের অনেক সময় ক্যাফে রেস্টুরেন্টে আপনারা খেতে দেখেন, কিন্তু একদিনই এরকম একটি ছোট্ট ঘটনা যেটি আপনাদের ভীষণ ভালো লাগবে। একজন ছোট ভাই তার বড় ভাই অর্থাৎ তার দাদাকে বলছে যে দাদা, তুমি প্রত্যেক রবিবার ক্যাফেতে যাচ্ছ, রেস্টুরেন্টে যাচ্ছ, খাওয়া দাওয়া করছো, আমাদের তো নিয়ে যেতে পারো। তো এই কথায় কথায় তার বোনও বলে বসলো আমাকেও তো নিয়ে যেতে পারো। তখন বলল যে আমরা যদি তিনজন যাই তাহলে তো অনেক খরচ হয়ে যাবে। তখন এই তিনজন মিলে ঠিক করলো, কথায় কথায় হতে হতে ঠিক করলো যে ঠিক আছে, তিনজনেরই কিছু কিছু অর্থ ছিল, জমানো ছিল, সেই টাকাগুলো তিনজনই দিয়ে তারা একটি ক্যাফেতে খেতে যাবে। তো সমস্ত কিছু ঠিক হওয়ার পরে ভাবলো বাড়িতে ঠাকুমা রয়েছে, তাকেও বলে দেখি, সেও যদি যায়। তো তার ঠাকুমাকে গেল এবং ঠাকুমাকে গিয়ে সে বলল, তারা তিন ভাই মিলে, ভাই বোন মিলে বলল যে আগামী সানডে যেটা রয়েছে, রবিবার রয়েছে, সেদিনকে আমরা ক্যাফেতে খেতে যাব, রেস্টুরেন্টে খেতে যাব, আর সেদিনকে তোমাকেও যেতে হবে। তবে ঠাকুমা তখন বলল যে তোমরা যদি নিয়ে যাচ্ছ তাহলে আমি অবশ্যই যাব। তো যাই হোক, আসলো সানডে, আসলো তারা তিন নাতি এবং একজন ঠাকুমা মিলে, নাতি নাতনি এবং ঠাকুমা মিলে চলে গেল রেস্টুরেন্টে খেতে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হচ্ছে, তো খাওয়া দাওয়ায় তো বিভিন্ন ধরনের মেনু আইটেম প্রচুর রেখেছে, ফ্রাইড রাইস, ভেজ মোমো টোমো, অমুক তমুক প্রচুর, বিভিন্ন ধরনের পনির, বিভিন্ন ধরনের আইটেম রেখেছে, যেটা আমার জিভেও জল চলে আসছে। তো এরকম তাদের টেবিলে প্রচুর খাওয়ার সজ্জায়িত ছিল এবং প্রচুর খাওয়ার তারা সেদিনকে আনন্দের সহযোগে তারা ভাই বোনেরা মিলে খাচ্ছে এবং একে অপরের দিকে তাকাচ্ছে সেদিনকে বিলটা ভরতে পারবে কিনা, অর্থাৎ বিলটা শোধ করতে পারবে কিনা, সেটা ওদের খুব চিন্তা হয়ে গেছে। তিন ভাই বোনের ওদের কাছে যা পয়সা ছিল সেই পয়সা দিয়ে ওরা কি এই বিলটা চোকাতে পারবে কিনা। তো যাই হোক, ঠাকুমা অর্ডার করছে, কন্টিনিউ অর্ডার করে যাচ্ছে এবং সমস্ত খাওয়ার শেষে শেষে আইসক্রিম অর্ডার করলো। সমস্ত খাওয়া দাওয়ার পরে বাচ্চারা যখন পকেটে হাত দিয়ে তারা যখন অর্থ বের করতে যাবে, ঠাকুমা তার হাতগুলো ধরলো এবং বলল আজকের খরচের, আজকের সমস্ত খরচ আমার। এবং বলতে বলতেই নাতিদের মুখও খুব মানে একটা পোলাইট চলে আসলো, তাদের মুখের মধ্যেও একটা আনন্দ চলে আসলো এবং ঠাকুমার চোখের মধ্যেও সামান্য জল চলে এসেছিলো। এই ছোট্ট হাসি আমরা প্রত্যেকের জীবনে কিন্তু আমরা একসাথে সবাই মিলে আমরা কিন্তু ভাগাভাগি করে নিতে পারি। আর ঠিক সেরকমই এই ঠাকুমা যেরকম তার নাতিদের নিয়ে বা নাতনিদের নিয়ে একসাথে বসে একটি গোল টেবিলে তারা কী করলো, একটি রোববার দিনকে রেখে তারা চলে গেল। এরকম প্রত্যেক রবিবারই আপনারা আপনাদের গৃহের বড় মানুষদের, যারা বয়স হয়ে গেছে, তারা জীবনে অনেক অর্থ উপার্জন করেছে, আপনাদের বড় করেছে, আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার চলার পথে বিভিন্ন সমস্যা থেকে দূরীভূত হওয়ার জন্য সব কিছু, আপনাদের জীবনের সমস্ত কিছুই তারা করেছে, তারা হয়তো অর্থ চায় না, তারা হয়তো চায় কিছুটা সঙ্গী, কিছুটা ভালোবাসা, এগুলো চায়, অনুপ্রেরণা চায়। আর সেই জন্য তাদের সাথে থাকুন, তাদের মনকে বুঝুন এবং এই শেষ বয়সটা তাদের সাথে কিছুটা সঙ্গ দিন। অবশ্যই তাদের আশীর্বাদ আপনাদের মাথার উপর যেটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনাকে অনেক ঊর্জা দেবে, যেখানে আপনি যেই কাজ করতে যাচ্ছেন সেখানে কিন্তু অনেক বেশি আশীর্বাদ এবং আপনাদের ক্ষেত্রে বিভিন্ন আশা বিঘ্ন অবশ্যই নাশ হবে। এই ছোট্ট উপস্থাপনা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের প্রত্যেক দিন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, আর আজকে রবিবার, আপনারা আজকে থেকে শপথ নিন আপনাদের গৃহে থাকা প্রত্যেক বড় এবং বয়স্ক ব্যক্তিদের অবশ্যই কোনো না কোনোভাবে আপনারা তাদের এনজয়মেন্ট অবশ্যই কিন্তু ঘটাবেন। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তাহলে কী করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই পঞ্জিকায়। আজকের পঞ্জিকায় আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি সকাল পর্যন্ত, সুতরাং মূল সেবন নিষিদ্ধ আপনাদের পক্ষে, নচেত ধননাশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। নক্ষত্র আজকে শতবিষা নক্ষত্র, আজকে করণ রয়েছে বালককরণ পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ আজকে সৌভাগ্য যোগ। এই সৌভাগ্য যোগে যে কোনো আপনাদের বিভিন্ন
পেন্ডিং থাকা কাজকর্ম যেগুলো আপনারা করছেন, করার চেষ্টা করছেন, সেগুলো আজকে তাড়াহুড়ো করে করার চেষ্টা করুন, ফায়দা পাবেন। এছাড়া আপনাদের পক্ষে দলিল দস্তাবেজের সই সাবুত কিন্তু ভালো হবে। তবে আপনাদের পক্ষে সৌভাগ্য যোগ চলাকালীন যেহেতু পঞ্চক চলছে, অর্থাৎ ধনিষ্ঠা থেকে মীন রাশি রেবতী পর্যন্ত যে পঞ্চক চলে, এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু কাঠের আসবাবপত্র কেনা নিষিদ্ধ রয়েছে, বা যে কোনো গুরুত্বপূর্ণ বড় আসবাবপত্র এই সময় কেনা না কেনাই ভালো হয়। দিন আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে রবিবার এবং রাহুকাল আপনাদের ক্ষেত্রে থাকছে 4:43 সকালবেলা থেকে, বিকেলবেলা থেকে 6:23 সন্ধ্যেবেলা পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 10:02 সকালবেলা থেকে 11:42 পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 1:22 দুপুরবেলা থেকে 3:03 পর্যন্ত। আজ যা থাকবে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম, যে কোনো ধার্মিক কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে সর্বাত্ম সিদ্ধি যোগ আজকে থাকছে না, থাকছে 19 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:22 সকালবেলা থেকে দুপুরবেলা 12:12 পর্যন্ত। এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভতিথি থাকছে 18 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 7:04 সকালবেলা থেকে 8:23 পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা যে কোনো ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি থাকছে আজকে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 11:20 থেকে 1:55 দুপুরবেলা পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা কিন্তু যে কোনো বিজনেস পার্টনারকে অথবা মনের মানুষকে, কাছের মানুষকে কোনো প্রপোজাল দিতে পারেন, সেক্ষেত্রে শুভ হচ্ছে। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার ক্ষেত্রে শুভতিথি থাকছে আজকে, যা থাকবে আপনাদের জন্য 11:20 থেকে 1:55 পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা যে কোনো কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি থাকছে আজকে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 11:20 থেকে 1:55 পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন অনলাইন অফলাইনের মাধ্যমে করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে সিজারিয়ান অপারেশন করার জন্য শুভতিথি থাকছে আজকে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 11:20 সকালবেলা থেকে 1:55 পর্যন্ত দুপুরবেলা। এই ছোট্ট সময়কালে আপনারা কিন্তু যে কোনো সিজারিয়ান অপারেশন করাতে পারেন। তবে একটি কথা বলে রাখি, দেখুন মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনাদের ডাক্তার যেটা রেকমেন্ড করছে, যেই টাইম আপনাদের বলছে সেই টাইমে আপনারা সিজারিয়ান অপারেশন করাতে পারেন, তবে এই সময় আপনাদের ক্ষেত্রে অধিক শুভ। এই সময় করতে পারলে আপনাদের ক্ষেত্রে অধিক শুভাশুভ ফল বৃদ্ধি পায়। আলোচনা করব যারা জব জয়েন করতে চাইছেন তাদের জন্য শুভতিথি থাকছে 18 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 12:53 সকালবেলা থেকে 3:55 পর্যন্ত। এই ছোট্ট সময়কালের মধ্যে এবং পরবর্তী সময় থাকছে 7:39 সন্ধ্যাবেলা থেকে পরবর্তী দিন রাত্রেবেলা 12:10, অর্থাৎ রাত ক্রস করে গিয়ে পরবর্তী দিন 12:10 AM। এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট যারা শুরু করতে চাইছেন তাদের জন্য শুভতিথি থাকছে 11:20 থেকে 1:55 পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা কিন্তু যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট, অর্থাৎ এখানে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনারা ধরুন কোনো ডাক্তারের পরামর্শ নিতে যাচ্ছেন, এই সময় নিতে পারেন। অথবা যদি আপনি কোনো ওষুধ খাওয়া স্টার্টিং করছেন তাহলে এই সময় করতে পারেন, সেক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। আলোচনা করবো অশুভ সময়। আপনাদের ক্ষেত্রে যেরকম শুভ সময় থাকে সেরকম অশুভ সময়ও থাকে, অর্থাৎ শুভ সময় প্রত্যেক দিন বলি, সেরকম রাহুকাল বলি অশুভ, সেরকম অশুভ কিছু গুরুত্বপূর্ণ সময় থাকে, যে সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিকে বাধা বিঘ্ন নিয়ে আসতে পারে। আজকে কোনো অশুভ সময় আপনাদের জন্য নেই, রয়েছে 19 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 8:16 সকালবেলা থেকে 8:40 পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা কোনো গুরুত্বপূর্ণ, কোনো মানে বড় ধরনের কোনো কাজ বা কোনো কাজই এই সময় শুরু করা কিন্তু খুব একটা শুভ হবে না। এই সময়কে শাস্ত্রে অত্যন্ত অশুভ বলে মানা হয়েছে, এই সময় আপনারা অ্যাভয়েড করলে অত্যন্ত শুভ ফল নিশ্চিত পাবেন। আলোচনা করবো শুভ দিক। আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে উত্তর পশ্চিম, অর্থাৎ বায়ু বকুন। উত্তর পশ্চিম দিকে যারা যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর পশ্চিম দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর পশ্চিম কোণে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে।
আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা এক। আজকে আপনাদের হেলথ ট্রাবল তৈরি হতে দেখা যাচ্ছে, বাইরের খাওয়া অ্যাভয়েড করলে আপনাদের ক্ষেত্রে কিছু বেনিফিট অবশ্যই পাবেন। সংখ্যা দুই, আজকে বাড়িতে গৃহে কোনো বিবাহের কথাবার্তার বিষয়ে কোনো কথাবার্তা তৈরি হতে পারে, আজকে আপনাদের কথাবার্তা এগোতেও পারে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকবেন। সংখ্যা তিন, ফাটকা অর্থপ্রাপ্তি যোগ থাকছে, বন্ধুর কোনো বিশেষ পরামর্শে আপনার আজকে সাফল্য হতে পারে। সংখ্যা চার, আজকে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, খেলাধুলোর সাথে যুক্ত থাকা ব্যক্তিদের জন্য আশানুরূপ ফল নিশ্চিতভাবে পাচ্ছেন আজকে। সংখ্যা পাঁচ, আজকে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা কিন্তু বানচাল হতে পারে, সতর্ক এবং সাবধানতার সাথে সমস্ত কাজ আজকে করতে পারলে আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে গুড বেনিফিট পেতে চলেছেন। সংখ্যা ছয়, মানসিক চাপ থাকবে, তবে সমস্ত কাজে কিন্তু আজকে আপনার সফলতার নির্দেশ থাকছে দিন শেষে। সংখ্যা সাত, আজকে আপনাদের পক্ষে গুরুর আদেশ অনুযায়ী কাজ করলে আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা মিলবে, অর্থাৎ আজকে ধার্মিক কার্যে মনোনিবেশ করা শুরু হচ্ছে। সংখ্যা আট, আজকে আপনাদের পক্ষে কারো কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের জীবনের একটি নতুন পথ বাতলে দিতে পারে, সুতরাং আজকে আপনি যেই সমস্যায় পড়ে রয়েছেন সেখান থেকে সমাধানের জন্য কোনো ব্যক্তির সাথে পরামর্শ নিন এবং সেখান থেকে একটি সহজ রাস্তা কিন্তু আপনার বেরিয়ে আসতে পারে। সংখ্যা নয়, আজকে আপনাকে নতুন কোনো পরিকল্পনা ব্যবসার ক্ষেত্রে করতে দেখা যেতে পারে, যা আপনার সাফল্যের নতুন কোনো পথ অবশ্যই কিন্তু চিহ্নিত করতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব ABCD। আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই এ। আজকে আপনাদের পরিবারের কোনো ব্যক্তিদের সাথে দূরযাত্রার সম্ভাবনা তৈরি হচ্ছে। বি, আজকে সাফল্য থাকছে কর্মক্ষেত্রে, তবে প্রচুর পরিশ্রমের মাধ্যমে আজকে সফলতা আপনাদের পক্ষে কিছু আসবে। সি, আজকে পাওনা অর্থপ্রাপ্তিতে কিছু বিঘ্ন হতে পারে। ডি, প্রতারণার যোগ রয়েছে, সতর্ক এবং সাবধান। ই, আজকে আপনারা যারা কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন বুঝে লগ্নি করুন, নচেত আপনার করা ছোটো কোনো লগ্নি আজকে আপনাকেই সমস্যায় ফেলতে পারে, ব্লক হতে পারে অর্থের জায়গা। এফ, আজকে আপনাদের ক্ষেত্রে ধার্মিক কার্যে উন্নতি থাকছে, ধার্মিক কার্যে মনোনিবেশ করতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে। জি, আজকে আপনি আপনার খুব কাছের বন্ধু কাছের মানুষের থেকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন, যা আপনার ক্ষেত্রে সমস্যা সমাধানের একটি পথ এবং সহজ পন্থা বের করে আনতে পারেন, নতুন কোনো কাজের যোগাযোগ আসতে পারে। এইচ, আজকে আপনাদের পক্ষে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, আইন আদালত সম্বন্ধীয় কোনো বিষয় যদি আপনি কোনো জটিলতায় ভুগছেন, তাহলে একটি সমস্যা সমাধানের পথের জন্য আজকে আপনাকে কোনো পরামর্শদাতার পরামর্শ নিতে যেতে হতে পারে। আই, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকলেও আপনার গাফিলতির জন্য কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে, যা আপনার ফাটকা অর্থপ্রাপ্তি হাত গলে বেরিয়ে যেতে পারে, সুতরাং যদি আপনার ক্ষেত্রে এরকম সুযোগ তৈরি হচ্ছে তাহলে তড়িঘড়ি সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করুন, ফায়দা আপনাদের দিকেই থাকবে। যে আজকে আপনাদের ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব বিবাদ বৃদ্ধি পেতে পারে, কোনো বিষয় কিন্তু আজকে আপনি যখন কথা বলছেন বুঝে কথা বলুন, নচেত আপনার বলা ছোটো কোনো কথাই কিন্তু আজকে বড় সমস্যা নিয়ে আসতে পারে। কে, আজকে আপনাদের পক্ষে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত থাকছে, দূরযাত্রার ক্ষেত্রে সফলতা মিলবে, আধ্যাত্মিক উন্নতির যোগ নিশ্চিত থাকছে। এল, আজকে আপনাদের সন্তানের বিষয়ে কোনো বিষয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, আজকে ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে, পারিবারিক সূত্রে শত্রুতা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এম, আজকে আপনাদের ক্ষেত্রে বিবাহের বিষয়ে কথাবার্তা এগোতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে দিনটা শুভ নয়। এন, আজকে আপনাদের শত্রু সম্বন্ধীয় কোনো ব্যক্তি আজকে আপনাকে কিন্তু কোনোভাবে কিন্তু উৎপীড়ন যোগাতে পারে, অর্থাৎ আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করতে পারে, সুতরাং চোখ কান খোলা রেখে চলা আপনাদের পক্ষে শুভ হবে। ও, আজকে আপনাদের পক্ষে গৃহে কোনো অতিথি আসার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হচ্ছে। পি, আজকে আপনাদের পক্ষে ব্যস্ততা ভরা দিন থাকবে, দূরযাত্রা দূরভ্রমণে বিঘ্ন আসতে পারে। কিউ, আজকে আপনাদের পাওনা অর্থ উদ্ধারে সফলতা মিলছে এবং আপনাদের পক্ষে যারা সঙ্গীত জগতের সাথে যুক্ত আছেন তাদের জন্য সফলতাই সফলতা থাকছে। আর আজকে আপনাদের পক্ষে প্রেম জীবনে নতুন মোড়, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ করতে দেখা যাবে দুপুরের পরবর্তী সময়। এস, আজকে আপনাদের পক্ষে ছোট ছোট বিষয়ে বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে, কোনো ছোট বিষয়ে পারিবারিক মতদ্বন্দ্ব হতে দেখা যাচ্ছে বুঝে কথা বলুন,
টি। আজকে আপনাদের পক্ষে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করে বিশেষ ফায়দা পেতে পারেন, তবে আপনি আপনার খুব কাছের মানুষের সাথে আজকে আপনাকে কিন্তু দূরযাত্রা করতেও দেখা যেতে পারে, ধার্মিক কাজে মনোনিবেশ করতে এবং কোনো গুরুত্বপূর্ণ ফলোলাও আজকে আপনাদের ক্ষেত্রে বহুদিন ধরে যেগুলো পেন্ডিং ছিল সেগুলো হতে পারে। ইউ, আজকে আপনাদের পক্ষে বিবাহিত জীবনে নতুন মোড় আসতে চলেছে, বিবাহের কোনো কথাবার্তাও আজকে আপনাদের ক্ষেত্রে করতে দেখা যেতে পারে। ভি, আজকে আপনি যদি মনে করছেন আপনার পরিবারের কোনো ব্যক্তির সাথে কিছু মতবিরোধ হয়েছিল, সেগুলো আজকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, আজকে আপনাদের পক্ষে দিনটা ভীষণ ভালো রয়েছে, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। ডাব্লিউ, দেখুন আপনি যদি আজকে বিজনেসে লগ্নি করছেন তাহলে সঠিক সাবজেক্টের ওপর লগ্নি করুন। দেখুন অনেক সময় ডাব্লু নামের অনেক ব্যক্তি থাকতে পারে কিন্তু আপনি যে সাবজেক্টে লগ্নি করছেন সেটা আপনার ক্ষেত্রে ফলদায়ী নাও হতে পারে, সুতরাং বুঝে করুন, সেক্ষেত্রে ফললাভ নিশ্চয়ই হবে এক্স। আজকে আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা থাকবে, আজকে আপনাদের মাতা পিতার কিন্তু অবশ্যই সম্মান বৃদ্ধি পাবে, আপনাকে আপনার দ্বারা কিন্তু কোনো বিষয় আজকে আপনাদের পরিবারের সম্মান বৃদ্ধি পেতে পারে। ওয়াই, আজকে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। জেড, আজকে মানসিক চঞ্চলতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, কোনো ছোটো বিষয়কে কেন্দ্র করে কোনো অবৈধ কার্যকলাপে যদি যুক্ত আছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার, আজকে আপনাদের ক্ষেত্রে হেলথ ট্রাভেল তৈরি হতে পারে, সতর্ক থাকুন, কেনাকাটার জন্য আজকে দূরযাত্রা করতে দেখা যাচ্ছে। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারে কিন্তু বিঘ্ন হতে পারে, সফলতা মিললেও আজকে কিন্তু আংশিক দেখা যেতে পারে সেটি। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে ব্যস্ততা ভরা দিন থাকবে, দিনের মধ্যে কিন্তু ভীষণভাবে আপনাকে আজকে উদ্বেগগ্রস্ত দেখাতে পারে, আজকে মন শান্ত রাখার জন্য সকালে সকালে কিন্তু মেডিটেট করার চেষ্টা করুন, ভালো হবে। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে আনন্দ উৎফুল্লতার ভরা কিন্তু দিন থাকবে, আজকে সমস্ত কাজে কোনো না কোনোভাবে সফলতার একটা ইঙ্গিত আপনারা সহজেই দেখতে পাবেন। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে দূরযাত্রা দূরভ্রমণে বিজনেসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যেদিকেই আজকে আপনি যাবেন সেখানে কিন্তু সুনাম বৃদ্ধি পাবে, কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে আজকে কিন্তু কিছুটা ব্যতিক্রম হতে পারে, অর্থাৎ যেটা আপনি পাওনা অর্থ আপনার ক্ষেত্রে ছিল সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে হাতছাড়া হতেও দেখা যাচ্ছে। যাদের শুক্রবার জন্ম হয়েছে মিডিয়া সংক্রান্ত লাইনে যারা যুক্ত আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে মান সম্মান বৃদ্ধি পেতে পারে, নতুন কোনো কাজের প্রজেক্ট আপনাদের ক্ষেত্রে আজকে তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের শনিবার জন্ম হয়েছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কোনো রিসার্চ কার্যকলাপে আজকে আপনাদের ভীষণ ডেভেলপ তৈরি হতে দেখা যাচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমবার প্রথম মাস বৈশাখ মাস, বৈশাখ মাসের জাতক বা জাতিকাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে পাওনা অর্থ উদ্ধার তৈরি হতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে দিনটা শুভ, আধ্যাত্মিক উন্নতির যোগ তৈরি হচ্ছে, বন্ধুর দ্বারা আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু পাওনা কোনো কিছু প্রাপ্তি হতে পারে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে, দূরযাত্রার ক্ষেত্রে দিনটা শুভ নয়, ব্যতিক্রমী হতে পারে আপনার পরিবারের জীবনের দিক থেকে, অর্থাৎ পরিবারের কোনো মানুষদের বিষয়ে আজকে আপনাকে কোনো ব্যতিক্রম ভাবনা চিন্তা করতেও দেখা যেতে পারে, বা প্রত্যেকটি মানুষের সাথে আপনাদের মতদ্বন্দ্ব হতে দেখা যাচ্ছে, সুতরাং আজকে বুঝে কথা বলা ভালো হবে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভালো রয়েছে, আজকে আধ্যাত্মিক উন্নতির চোখ থাকছে, মানসিক চঞ্চলতা কমবে, গৃহে আজকে কিন্তু স্ফূর্তি ভরা দিন থাকবে, উৎসব মুখর দিন আজকে হতে চলেছে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে আজকে ব্যতিক্রমী দিন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বুঝে কথা বলা উচিত, কাউকে ঋণ দেওয়া উচিত নয়, আজকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এড়িয়ে থাকা শুভ হচ্ছে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো রয়েছে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্রে আজকে মনোনিবেশ করতে দেখা যাচ্ছে, বিজনেসে আজকে অধিক লাভ, অধিক সমস্যা থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা থাকছে, এবং তার সাথে সাথে আজকে আপনাদের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ঋণ দেওয়া উচিত নয়, ঋণ নেওয়ার জন্য দিনটা ভালো রয়েছে, আজকে আপনার গৃহে কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে, সতর্ক থাকবেন। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের জন্য আজকে দিনটা মধ্যম থাকবে, খাওয়া দাওয়ার দিকে বিশেষ ধ্যান রাখার চেষ্টা করুন, আজকে আপনাদের পক্ষে কিন্তু হেলথ ট্রাভেল হতে দেখা যেতে পারে, শত্রু বৃদ্ধি হচ্ছে, সতর্ক, চোখ কান খোলা রেখে চলা উচিত, আপনার খুব কাছের মানুষই কিন্তু আপনার সাথে হঠাৎ শত্রুতা করতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে নতুন মোড়, সন্তানের সাথে কিন্তু আজকে আপনাদের দূরযাত্রা করতে দেখা যেতে পারে, এবং কোনো ফেস্টিভ্যালে যোগদান করতেও আজকে আপনাকে দেখা যাচ্ছে, ধার্মিক কার্যে উন্নতি থাকছে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে আজকে মায়ের স্বাস্থ্যের সঠিক খেয়াল রাখুন, আধ্যাত্মিক উন্নতিতে কিছু বিঘ্ন হতে পারে,
কোনোভাবেই কাউ কাছে ঋণ দেবেন না, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করতে পারেন, কিছু ফায়দা অবশ্যই পাবেন। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভ থাকছে, আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করতে দেখা যাচ্ছে। ছোট ভাই বা বোন আপনাকে আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, প্রতিবেশীর সাথে আজকে মনোমালিন্য কেটে যাবে, সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। আজকে আপনার ক্ষেত্রে দূরযাত্রা দূরভ্রমণের নিশ্চিত সফলতা থাকছে যারা বিজনেস করছেন। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে পাওনা অর্থ উদ্ধার হতে পারে, বুঝে কথা বলুন, আজকে আপনার কথাবার্তার মধ্যে কিন্তু কিছু কটুভাব আপনার অপোনেন্ট প্রান্তের ব্যক্তি কিন্তু আপনাকে অনুভব করাতে পারে। সুতরাং আপনি যদি কোনোভাবে আজকে কথা বলছেন কারোর সাথে পোলাইটলি কথা বলুন, নম্রভাবে কথা বলুন, ভালো হবে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে বিবাহের কথাবার্তা এগোতে পারে, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে কিছু বিঘ্ন যেগুলো বহুদিন ধরে চলে আসছিল সেগুলো কমবে। আজকে আপনাদের পক্ষে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ যেভাবে থাকছে এবং তার সাথে সাথেই কিন্তু আজকে নতুন কোনো জিনিস কেনা কাটার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু আজকে আপনাকে ভীষণভাবে যোগদান দিতে দেখা যাচ্ছে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শত্রু বৃদ্ধি হতে পারে, অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি আপনার মনের মানুষকে, কাছের মানুষকে, পার্টনারকে কিন্তু আপনার মনের কথা খুলে বলতে পারেন, অবশ্যই আপনারা একটি সঠিক পথ বাতলাতে পারবেন। তবে যারা আইনানুক জটিলতায় বহুদিন ধরে ভুগছেন তাদের জন্য কিন্তু দিনটা কিছু পরিমাণ জটিল হতে পারে, বুঝে কথা বলা ভালো হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক শাস্ত্র। আর সামুদ্রিক শাস্ত্রে বলে চলা প্রত্যেক দিনকার ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ আপনারা এই সামুদ্রিক শাস্ত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে প্রত্যেক দিন চোখ রেখে নিজেরাই নিজেদের জীবনে বিভিন্নভাবে আপনারা অ্যাপ্লাই করে আপনাদের জীবনে আগে থেকে কিন্তু অ্যালার্ট থাকতে পারেন বিভিন্ন মানুষের থেকে। আর সেই জন্য সামুদ্রিক শাস্ত্রের ছোটো ছোটো সংকেতগুলো মানুষের শরীরের মধ্যে দেখতে পেয়ে আপনারা কিন্তু আগে থেকে অ্যালার্ট থাকার জন্য আপনারা প্রত্যেক দিন সামুদ্রিক শাস্ত্রে চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে আলোচনা করব আমাদের কনিষ্ঠ আঙ্গুল। আপনারা প্রত্যেকেই জানেন এই লিটল ফিঙ্গার আমাদের কনিষ্ঠ আঙ্গুল। এই কনিষ্ঠ আঙ্গুল যদি আমাদের অনামিকা আঙ্গুলের এই যে প্রথম করটি রয়েছে এই করের যদি ঊর্ধ্বমুখী থাকে, অর্থাৎ উপর দিকে থাকে, তাহলে বুঝতে হবে সেই মানুষ প্রচণ্ড চালাক এবং প্রচণ্ড বুদ্ধিমান। তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে যে কোনো কাজ সহজেই কিন্তু যে কোনো পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। সুতরাং এই ধরনের মানুষের সাথে বুঝে কথা বলা এবং যে কোনো যৌক্তিক তর্ক এরা কিন্তু করতে পারে সহজেই। এদের মধ্যে যে কোনো বিষয়কে নিয়ে জ্ঞানের সঞ্চার থাকে এবং যে কোনো বিষয়কে সহজে বুঝে নিয়ে সেই বিষয়টাকে প্রেজেন্ট করতে পারে ভালোভাবে যে কোনো মানুষ। এরা সচরাচর এদের মেন্টালিটি কিন্তু সর্বদা মার্কেটিং এবং সেলসে এরা খুব পারদর্শী হয়ে থাকে। যে কোনো মানুষকে সহজে এরা বুঝিয়ে বলতে পারে, এরা যে কোনো বিজনেসে কিন্তু পারদর্শিতা পাওয়া যায় এদের বুথ খুব ভালো হওয়ার জন্য। এরা কিন্তু আধ্যাত্মিক ক্রিয়াকল্পেও কিন্তু ভীষণভাবে এরা যুক্ত থাকে। এরা আধ্যাত্মিক মননের হয়, তবে এদের প্রখর বুদ্ধির দ্বারা এরা যে কোনো কাজের যে কোনো সমস্যাকে হঠাৎই সমাধান করে ফেলতে পারে। এই ছিল সামুদ্রিক শাস্ত্রের আমাদের ছোট বিষয়। পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় চলে আসব। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে রাশিফল আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমে প্রত্যেক দিন যেরকম মতো আজকে আলোচনা করব, একইভাবে প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা ভীষণ ভালো থাকছে, পাওনা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, ফাটকা অর্থ উদ্ধারের আজকে পরিকল্পনা তৈরি হতে পারে, মানসিক চঞ্চলতা কমবে, দূরযাত্রা হতে পারে, পরামর্শদাতার পরামর্শে সফলতার ইঙ্গিত পেতে পারেন। আজকে আপনার কেনা বেচা লেনদেন আজকে শুভ হচ্ছে। শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় অর্থ সকালের দিকে লগ্নি করে বিশেষ ফায়দা পেতে পারেন। অনলাইনের মাধ্যমে আজকে কোনো কাজ করছেন তাহলে সাবধান এবং সতর্কতার সাথে কাজ করে বিশেষ ফায়দা নিশ্চিত থাকছে। আজকে আপনার পরিবারের কোনো ব্যক্তি, আজকে আপনার আত্মীয় স্বজন আপনার গৃহে আসতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা এক আলোচনা করব বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে দিনটা ভালো থাকছে, দূরযাত্রার ক্ষেত্রে দিনটা মধ্যম, কর্মক্ষেত্রের যোগাযোগ তৈরি হতে পারে, আধ্যাত্মিক উন্নতিতে বিঘ্ন হলেও আজকে আপনাদের মানসিক চঞ্চলতা কিছুটা কম হতে অন্যান্য দিনের তুলনায় দেখা যাবে। আজকে আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে যাইছেন তাহলে কিন্তু আজকে কোনো পরামর্শদাতার পরামর্শ নিয়ে তবেই কিন্তু আজকে আপনি ব্যবসায় শুরু করার পরিকল্পনা করুন, নচেত হঠাৎই কিন্তু আপনাদের ক্ষেত্রে বড় সমস্যা চলে আসতে পারে। গৃহে কোনো অতিথি আসছে তাহলে তাকে কিন্তু আজকে আপনারা সেবা শুশ্রূষা করুন, এবং আপনাদের ক্ষেত্রে বলে চলা ছোটো কোনো কথা আজকে বিবাদের সৃষ্টি হতে পারে, আত্মীয় স্বজন পরিবারের মধ্যে বুঝে কথা বলাও আপনাদের পক্ষে ভীষণ জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা এক আলোচনা করব মিথুন রাশি।
মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা মধ্যম থাকছে। পাওনা অর্থ উদ্ধার হতে পারে, দূরযাত্রা দূরভ্রমণে সফলতা মিলবে, গৃহে আজকে নতুন অতিথি আসার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হচ্ছে। আজকে যদি মনে করছেন আপনি আপনার ক্লোজ ফ্রেন্ড কাছের মানুষকে আপনি আজকে কোনো গিফট দেবেন, তাহলে আজকে আপনাদের জন্য বিকেলটা কিন্তু ভীষণ মধুর যেতে চলেছে। এছাড়াও আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আপনাদের পক্ষে ভালো হবে। ব্যবসায় লগ্নি করা থেকে আজকে বুঝে লগ্নি করলে কিছু বেনিফিট অবশ্যই পেতে পারেন। আপনার সন্তানকে নিয়ে যে সমস্ত চিন্তাগুলি বৃদ্ধি পাচ্ছিল সেগুলো কিছুটা সীমিত হবে, অর্থাৎ সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। আজকে আপনাদের পক্ষে জলস্থানে ভ্রমণ কিছুটা সমস্যাদায়ক হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 2। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে আপনাদের পক্ষে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ যেরকম থাকছে, একই সাথে ফাটকা অর্থ হাতগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বুঝে খরচ করার চেষ্টা করুন। আজকে আপনাদের পক্ষে বিশেষ করে বলে দিই, যারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় অর্থলগ্নি করছেন, তারা জল জাতীয় কোনো জিনিসে আজকে অর্থলগ্নি করবেন না, ফায়দা কিন্তু থাকবে না। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই, যারা দূরযাত্রা করছেন তারা নিজে ড্রাইভ করবেন না, কিছু সমস্যা অবশ্যই এসে উপস্থিত হতে পারে আপনাদের কাছে। কর্মজীবনে কিন্তু কিছু শত্রুর মুখোমুখি আপনাকে হতে দেখা যেতে পারে, তবে তা সমস্যা সমাধানের পথও আজকে সহজেই খুঁজে বের করতে পারবেন। আজকে আপনার মন মানসিকতার কিছু পরিবর্তন অবশ্যই আসবে, যা আপনার ক্ষেত্রে আজকে নতুন পথ তৈরি করতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি। আজকে দিনটা ভীষণ ভালো আপনাদের পক্ষে। বিবাহের কথাবার্তা এগোতে পারে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি, মানসিক চঞ্চলতা আজকে কমবে, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো জায়গায় দূরযাত্রা করতে দেখা যাচ্ছে, যেখানে আপনি আধ্যাত্মিক কোনো স্পিরিচুয়াল কোনো কাজকর্ম করে কিছু সফলতা এবং কিছু পজিটিভ ঊর্জা আজকে আপনি নিতে পারেন। আজকে আপনার ছোট ভাই বা বোন আপনাকে আজকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। পরিবারের একাত্ম দেখে আপনার আজকে মন কিন্তু অনেকটাই আনন্দিত থাকবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব কন্যা রাশি। আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে আপনাদের জন্য। আজকে আপনাদের ঋণ নেওয়ার জন্য দৃশ্য ভীষণ ভালো রয়েছে। আপনার খুব কাছের বন্ধুই আজকে আপনার সাথে হঠাৎই শত্রুতাও করে ফেলতে পারে, সেদিকেও কিন্তু চোখ কান খোলা রেখে চলা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। আজকে আপনাদের পক্ষে কিন্তু বাইরের খাওয়া অ্যাভয়েড করা ভালো হচ্ছে। আজকে আপনার পরিবারের মানুষের সাথে কিছু মতদ্বন্দ্ব হতে দেখা যেতে পারে। আজকে আপনার ছোটো ছোটো বিষয় কথা বলাই কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ ঊর্জা সৃষ্টি করতে পারে। বুঝে কথা বলুন, আপনি কারোর সাথে কথা বলছেন তো সেই মানুষটি আপনার কথা কিন্তু কটু মনে করতে পারে, সুতরাং বুঝে কথা বলুন। আপনি আপনার আজকে আধ্যাত্মিক কোনো ভ্রমণে আজকে কিছু পারদর্শিতা কিছু সফলতা অবশ্যই পাচ্ছেন। যারা নতুন কিছু ক্রিয়েটিভ করার চেষ্টা করছেন তাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে আপনাদের পক্ষে নতুন কাজের আজকে কিন্তু অফার আসতে চলেছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 8। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস। আর বাস্তু টিপসে প্রত্যেক দিন আপনারা কিছু নতুন নতুন জিনিস আমাদের থেকে পেয়ে থাকেন, আর এই বাস্তু টিপসের বিষয়গুলোকে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করে অনেকটাই ভালো থাকতে পারেন। আর সেই জন্যই প্রত্যেক দিনের মতো আজকেও বাস্তু টিপসের দিকে অবশ্যই চোখ রাখুন। দেখুন, বাস্তু টিপসে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব, আমরা কিন্তু আগের দিন আলোচনা করেছিলাম কিছু নতুন বিষয়, আজকে আমরা আলোচনা করব। যেমন ধরুন, আপনারা কিন্তু শুর এক, অর্থাৎ জুতো, আপনারা জুতো রাখছেন বাড়িতে, কিন্তু মাথায় রাখবেন জুতো হয়তো আপনারা পশ্চিম দক্ষিণ পশ্চিম পশ্চিম বা পশ্চিম দক্ষিণ পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিকে আপনারা জুতো রাখছেন, বা উত্তর পশ্চিম পশ্চিম বা উত্তর পশ্চিমে বা উত্তর উত্তর পশ্চিমে জুতো রাখছেন, এই দুটি তিনটে দিকে যদি আপনারা জুতো রাখছেন, অর্থাৎ পশ্চিম ঘেঁষে উত্তর দিক অথবা পশ্চিম ঘেঁষে দক্ষিণ দিক বা পশ্চিমে যদি আপনারা জুতো রাখছেন, সেক্ষেত্রেও আপনাদের কিছু কেয়ারফুল জায়গা রয়েছে যেগুলো আপনাকে কেয়ার করতে হবে। দেখুন, আপনি যখন প্রত্যেক দিন কোনো জায়গায় যাচ্ছেন, কোথাও জুতো খুলছেন, আপনি যখন জুতোটা খুলছেন তখন জুতোটা যেন একটা জুতোর উপর একটা জুতো না উঠে যায়, এটা আপনাদের ক্ষেত্রে খেয়াল করতে হবে। বিশেষ করে আপনার গৃহে, আপনার গৃহের সামনে যখন জুতো রাখছেন তখন সজ্জায়িতভাবে জুতো রাখুন এবং পরপর জুতো রাখুন, জুতো এলোমেলো আকারে রাখবেন না, এতে আপনার মনোবল হারিয়ে যাবে, আপনি পথভ্রষ্ট হয়ে পড়তে পারেন, কোন দিকে আপনি যাবেন সেই দিশাও না খুঁজে পেতে পারেন। সুতরাং জুতো আমাদের পথ নির্দেশক, প্রত্যেকটি জিনিসের ভূমিকা আমাদের বাস্তুশাস্ত্রে গুরুত্বপূর্ণ। আপনার হাতে বা আপনার পায়ে থাকা জুতোটি যেরকম আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আপনি যখন কোনো জায়গায় যাচ্ছেন, কোনো অফিসে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, আপনি একটি বিয়ে বাড়িতে যাচ্ছেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন, ভালো জুতো বললেন, ঠিক সেরকম জুতোটা আপনি যখন রাখছেন সেই জুতোটা যেন একটা জুতোর উপর একটা জুতো উঠে না যায়, এবং জুতো যেখানটা রাখা হচ্ছে জুতো যেন ওলট পালট না থাকে, জুতো যেন পরপর সজ্জায়িত থাকে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন এবং আপনাদের ক্ষেত্রে যে পথ আপনি নির্বাচন করতে চাইছেন সেটি সেই পথটা কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন।
আপনাদের এলোমেলো থাকা জুতো আপনাদের ক্ষেত্রে মাইন্ড ডিস্টার্ব করতে পারে, পথভ্রষ্ট করতে পারে আপনাকে। ছোট্ট বাস্তু টিপস আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন, ভালো হবে। এছাড়া বলে রাখি, আজকে আপনারা যারা গাছ পুজো করতে চাইছেন, প্রত্যেক দিন পুজো করে থাকেন, তারা আজকে কদম গাছ পুজো করুন। কারণ কদম গাছের সম্পর্ক শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা বা শতভিষা নক্ষত্রের সাথে রয়েছে। কারণ শতভিষা ভেষজ, আর আমাদের কদম গাছ আপনাদের ক্ষেত্রে যারা শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকায় রয়েছেন, তারা কিন্তু কদম গাছকে নিজেরা রোপণ করে প্রত্যেহ আপনারা জল দিন, প্রণাম করুন, পুজো করুন, ভীষণ শুভফল পাবেন। এছাড়া আজকে প্রত্যেকেই কদম গাছ পুজো করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের পক্ষে যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনারা কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, অবশ্যই কিন্তু লবঙ্গ মুখে রেখে বেরোন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আজকে দান বলে দিই, প্রত্যেক দিন যেরকম আপনারা দানের মানসিকতা রাখেন, আজকে নতুন কিছু দান আপনাদের ক্ষেত্রে বলবো। দেখুন, আজকে আপনারা রবি শস্য দান করতে পারেন, পঞ্চশস্য দান করতে পারেন, এবং তার সাথে সাথে আজকে সবজিও আপনারা দান করতে পারেন, বা কোনো মেডিসিন আপনারা দান করতে পারেন। আজকে শতভিষা নক্ষত্র রয়েছে, আজকে আপনাদের দানের জন্য রবিবার রয়েছে, সেক্ষেত্রে আপনারা মেডিসিন দান করলে আপনাদের ক্ষেত্রে গৃহে থাকা ব্যক্তিদের রোগমুক্তির একটা ইঙ্গিত তৈরি হবে। আলোচনা করবো আজকে ছোট্ট উপায়, প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো উপায়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, আর তাই প্রত্যেক দিন উপায়ের দিকে চোখ রাখুন। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করবো যে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আসা বিঘ্ন আজকে দূরীভূত করবেন কীভাবে। আজকে রয়েছে রবিবার, আপনাদের প্রথমেই বলে দিই, আজকে আপনারা তুলসী গাছে কিন্তু জল দেবেন না। আজকে আপনারা গণেশজিকে যখন ফুল অর্পণ করছেন, লাল রঙের যে কোনো ফুল আজকে অর্পণ করুন, এবং গণেশজির কাছে অবশ্যই প্রার্থনা করুন যেন আপনার বিভিন্ন দিক থেকে আসা বিঘ্ন খুব তাড়াতাড়ি কেটে যায়। এবং আজকে অবশ্যই ওম বক্রতুণ্ডায় হুম, ওম বক্রতুণ্ডায় হুম এই মন্ত্র কিন্তু ক্রমাগত রূপে আজকে জপ করুন, অন্তত পক্ষে একমালা জপ করুন, অর্থাৎ 108 বার জপ করতে থাকুন। দেখুন, আপনাদের ক্ষেত্রে পরিবারের মানুষের মধ্যে বন্ডিং আসবে, বিভিন্ন দিক থেকে আসা বাধাবিঘ্নগুলো কিন্তু দূরীভূত হতে থাকবে। তবে গণেশজির মূর্তি যেন পূর্বে থাকে, সেটাকেও কিন্তু আপনাকে দেখতে হবে। আলোচনা করব আপনাদের সাথে, আজকে যাদের জন্মদিন রয়েছে তারা কী করবেন, তারা কিন্তু আজকে সাথে আপনারা কিন্তু আজকে ডাল আজকে কিন্তু রাখতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যে কোনো আপনারা কিন্তু আজকে যদি আপনারা কোথাও দূরযাত্রা করছেন, তাহলে আজকে আপনারা জল রাখুন, একটি ছোট্ট কৌটো মানে কোনো কিছুর মধ্যে, কন্টেনারের মধ্যে একটু সামান্য পরিমাণে জলের বোতল একটা অবশ্যই রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, তারা কিন্তু আজকে কন্যাদেরকে কোনো মিষ্টি জাতীয় কোনো খাদ্য খাওয়াতে পারেন, সেবন করাতে পারেন, সেক্ষেত্রে ভীষণ গুড রেজাল্ট আপনারা পেতে থাকবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলে। আর রাশিফলে আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। দেখুন, তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটা ভালোই রয়েছে আজকে, কোনো বড় সমস্যা নেই। তবে প্রেমজ জীবনে নতুন মোড় আসতে পারে, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। আপনার গৃহে আসা কোনো ব্যক্তি আপনার সাথে প্রতারণা করতে পারে, সতর্ক থাকবেন। আজকে কোনো কেনা বেচার থেকে দূরে থাকাই আপনাদের পক্ষে ভালো হবে, আসবাবপত্র কেনা থেকে ভীষণভাবে দূরে থাকুন, সেক্ষেত্রে শুভ হচ্ছে। আজকে আপনার চোখজনিত সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে, সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা আপনাদের চোখের ক্ষেত্রে ভীষণ জরুরি। ঘুমের যদি সমস্যা আপনাদের ক্ষেত্রে ক্রমাগত হয়ে চলেছে, তাহলে অবশ্যই কিন্তু আজকে আপনি আপনার পাটিকে কোনো নুন জলে ধুয়ে তবে কিন্তু রাত্রেবেলা শুতে যান, ভীষণ গুড রেজাল্ট পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, এবং শুভ সংখ্যা 6 আলোচনা করবো বৃশ্চিক রাশি। আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে আপনাদের জন্য, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করতে দেখা যাচ্ছে, দূরযাত্রার ক্ষেত্রে ফায়দা থাকবে, মানসিক চঞ্চলতা কমবে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, ছোট বিষয়ে কিন্তু আজকে মাথা গরম হতে পারে, বুঝে কথা বলুন। আজকে আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা ভালো হবে, পারিবারিক বিবাদ এড়িয়ে থাকা ভালো হচ্ছে। আজকে আপনাদের ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু কিছু বিষয়ে মাথা গরম আপনাকে হয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। আজকে গৃহ পরিবর্তন এবং নতুন গৃহ ক্রয়ের ক্ষেত্রে কিন্তু কোনো ডিসিশন না নেওয়া শুভ হচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা ভালো রয়েছে, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, ছোট ভাই বা বোনের বিষয়ে কিন্তু কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হতে পারে। আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না, ঋণ নেওয়ার জন্য দিনটা শুভ রয়েছে। আজকে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো বিষয়ে হঠাৎ মন ভারাক্রান্ত হতে পারে, সুতরাং সমস্ত দিক থেকে আপনারা আজকে মানসিক দিকটাকে মানে পরিপক্ব করার জন্য আপনারা সকাল সকাল উঠুন এবং মেডিটেট করার চেষ্টা করুন, অবশ্যই কিন্তু প্রশান্তি লাভ করবেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব মকর রাশি। আজকে দিনটা ভালোই রয়েছে আপনাদের ক্ষেত্রে, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত থাকছে, নতুন কোনো কাজে আজকে যোগদান করতে আপনাকে দেখা যাচ্ছে। আজকে আপনার ক্ষেত্রে আপনার খুব কাছের বন্ধু, কাছের মানুষ কিন্তু আপনাকে আজকে কোনো বিষয় বলতে পারে যা আপনার অর্থনৈতিক এবং কর্মক্ষেত্রে বিশেষ লাভ নিয়ে আসতে পারে। আপনি কোনো বিষয়ে আজকে কিন্তু মতদ্বন্দ্ব করবেন না, আজকে আপনি দূরযাত্রার ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু দেখতে পাবেন। বিকেলের পরবর্তী সময় যদি দূরযাত্রা করছেন, নিজের ড্রাইভ না করা ভালো হবে,
শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 8 আলোচনা করব কুম্ভ রাশি। আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে আপনাদের পক্ষে, নতুন প্রজেক্টে অর্থলগ্নি করতে দেখা যাচ্ছে। আজকে আপনাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারে, দূরযাত্রা দূরভ্রমণে সফলতা মিলবে, সন্তানকে নিয়ে চিন্তা এবং বিবাদ বৃদ্ধি পেতে পারে, তবে আজকে সমস্যার সাথে সাথে সমাধানের একটি পথ কিন্তু আপনারা আজকে খুঁজে ফেলতে পারবেন। আজকে আপনার পরিবারের মানুষের সাথে কিছু মতদ্বন্দ্ব বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আজকে খোয়া যেতে পারে, সেদিকেও আপনাদের কিন্তু ভীষণ খেয়াল রাখা ভীষণ জরুরি। আজকে আপনি যদি কারো পরামর্শ নিচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু যাচাই করে নিন, নচেত আপনার ক্ষেত্রেও কিছু সমস্যা হঠাৎই চলে আসতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব মীন রাশি। আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চিন্তা এবং বিঘ্নিত ভরা দিন থাকতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রায় কিছু বিঘ্ন অবশ্যই আসতে পারে, সুতরাং দূরযাত্রা না করাই আপনাদের পক্ষে ভালো হবে। অধিক ব্যয় আপনার জীবনে কিন্তু হঠাৎ খরচের সমস্যা বৃদ্ধি করাতে পারে এবং অর্থনৈতিক সমস্যা আপনাদের ক্ষেত্রে নিয়ে আসতে পারে, বুঝে খরচ করা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। দূরযাত্রা যারা করছেন বিশেষ করে বলবো তাদের ক্ষেত্রে আজকে কিন্তু কোনোভাবেই কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান না নেওয়া উচিত। অর্থাৎ যদি কোনো বিজনেসের বিষয়ে কোনো ড্রিলে যাচ্ছেন, কোনো কর্মক্ষেত্রে কোনো যাচ্ছেন, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আপনি কোনো ডিসিশান নেবেন না, সেক্ষেত্রে পরবর্তীকালে আপনাকে কিন্তু ঝঞ্ঝাট পোয়াতে হতে পারে। শত্রু বৃদ্ধি হচ্ছে, চোখ কান খোলা রেখে চলা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। আপনাদের ক্ষেত্রে খরচে লাগাম লাগাম চেষ্টা করুন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 1। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো রাশিফল আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো, সুন্দর এবং সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।